গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, রান্না করতে চলে আসলাম। আজ ডিম ঝোল করব, আর ঠান্ডা ওয়েদার। এই দেখো, ডিমগুলি আমি সিদ্ধ করে খোসায় ছাড়িয়ে নিয়েছি, এখন ভাজবো। তো ডিমগুলি এখন আমি ভাজবো, লবণ হলুদ মেখে ডিমগুলি আগে ভাজবো। দেখো, কড়াই বসায় রাখলাম, তেলও দিয়ে রেখেছি, তেলটা গরম হয়েছে, এখন ভেজে নেব। তো বন্ধুরা, আজকে ভেবেছিলাম ডেলি ব্লগ করবো না, দেখো কি ঠান্ডা ওয়েদার, 10টার মতন বাজে, ঠান্ডা ভীষণই। আর রান্নাবান্না তেমন নেই, শুধু ডিম ঝোলটা করব। তো ঝাল ঝাল করে ডিম ঝোল রান্না করব। ডিম ঝোলটা হবে পাতলা পাতলা এবং ঝাল। তো ঝাল ঝাল হালকা পাতলা ডিম ঝোল রান্না করছি কিভাবে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ডেলি লাইফে ডেলি কিছু মতো যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, ভাবলাম কি আজ যেহেতু ডিম ঝোলটা করছি, একটু বন্ধুদের শেয়ার করি। তো ডেলি ব্লগ না করলে ভালো লাগে না বন্ধুরা, যেহেতু আজ ডিম ঝোলটা করবো, ভাবছি কি না বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। ভেবেছিলাম একবার আজকে ব্লগ করব না, ঠান্ডা ওয়েদার ভালো লাগছে না, ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। তারপর আবার ভাবলাম কি না বন্ধুদের সাথে শেয়ার করি, যেহেতু আজকে ডিম ঝোলটা একটু ঝাল ঝাল করে স্পাইসিভাবেই রান্না করবো। তো চলো লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আজ কীভাবে ডিম ঝোলটা করছি তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখো বন্ধুরা, ডিমগুলি লবণ হলুদ দিয়ে এগিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, ডিমগুলি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিলাম। বন্ধুরা দেখো, ডিমগুলি তুলে তেল দিয়ে এই যে এলাচ দারচিনি তাজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া দিয়ে নেব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব বন্ধুরা, একদম বাদামি কালার করে ভেজে নেব। দেখো পেঁয়াজ একদম ভেজে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন একে একে আদা রসুন পেস্ট দিয়ে দেবো, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এখন ভালো করে ভেজে নেব। আদা রসুন পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেবো। তো বন্ধুরা দেখো, আদা রসুন পেস্টটা ভালো করে ভেজে নিই, এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেস্টটাকে এখন ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো দিয়েছি, দিয়ে অল্প জল দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য, এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম, একটু লাল লাল কালার আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বন্ধুরা দেখো, ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম, এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলে। কারা কারা আমার মতো এখন ঝাল ঝাল ডিম ঝোল খেতে পছন্দ করে অবশ্যই জানিও কমেন্টে, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও বন্ধুরা। তো বন্ধুরা, মশলা কষানোর পর ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ঝোল দিয়ে কাঁচা লঙ্কা তিনটে চিরা দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। তো ঝোলটা ফুটে গেলে ডিমগুলি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো, ডিমগুলি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব ডিমটা। ডিমটা ফুটে গেলে গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেব। দেখো ডিমগুলোর কালারটা কত সুন্দর এসেছে, কাশ্মীরি যে লঙ্কাগুলো দিলাম তাতে করে সুন্দর কালার এসেছে। নর্মালি যে লঙ্কাগুলোটা আজ দিলাম না, কাঁচা লঙ্কা পেস্ট আর কাশ্মীরি লঙ্কাগুলোটা দিলাম, দেখো কত সুন্দর হয়েছে কালারটা, লবণীয় হয়েছে দেখতে, আর ঝাল ঝাল হবে, স্পাইসি হবে। এতে বন্ধুরা ডিম ঝোলটা হয়ে গেছে, একদম হালকা পাতলা ডিম ঝোল, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিও, তোমাদের শেয়ারে ভিডিওটা অনেক দূর যাবে, অনেক বন্ধুরা দেখতে পাবে, তাদের আমার সাপোর্ট হবে। চলো নামিয়ে নিই, হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, গ্যাসের স্টিমটা বন্ধ করে দিয়েছি, এখন বাটিতে নিয়ে নেব। আর কতটা লবণীয় হয়েছে দেখতে পাচ্ছ, ডিম ঝোলটা আজ ইচ্ছে হয়েছে একটু ঝাল ঝাল করবো, তাই ঝাল ঝাল করে ডিম ঝোল হালকা পাতলা রান্না করে নিলাম, এখন বাটিতে নিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ডিম ঝোল নামিয়ে নিয়েছি, আর কালারটা কত সুন্দর এসেছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে দারুণ হয়েছে কালারটা, জাস্ট লবণীয়। তো অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। তো জাস্ট লবণীয় ডিম ঝোল হয়ে গেছে রান্না। তো
এরকম ডিম ঝোল কার কার পছন্দ বন্ধুরা বলো তো কমেন্ট করে। জাস্ট লবণীয় হালকা পাতলা ডিম ঝোল হয়ে গেছে রেডি। তো আজকে ডিম ঝোলটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, আর বেশি কিছু শেয়ারের নেই, আজকে শেয়ারিং এই পর্যন্তই। তো বন্ধুরা দেখলে তো হালকা পাতলা ডিম ঝোল রান্না করে নিয়েছি, একদম ঝাল ঝাল হালকা পাতলা ডিম ঝোল হয়ে গেছে, রান্না রেডি। আর বেশি কিছু রান্নাবান্না তোমাদের সাথে আর শেয়ার করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, বাই বন্ধুরা।